Hello friends, welcome to my channel Happy with Pinki. আমি পিঙ্কি চলে এসেছি আজকে অন্য আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এইভাবেই আমাকে সবসময় ভালোবেসে আমার পাশে থাকা চাই। কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই নিয়েছো পিঙ্কিও আজকে চলে এসেছে মৌমিতা বসাকের পিন্ডি চটকাতে, মৌমিতা বসাকের কুচকাচালি করতে। তাই তো, তাহলে মৌমিতা বসাকের পিন্ডি চটকানোর কুটকাচালি শোনার জন্য যারা সবসময় রেডি থাকো তারা সঙ্গে থাকো, ঠিক আছে? শুরু করছি। তা মৌমিতা বসা কি করছে কি না করছে, কি পোশাক পরে সে হাসপাতাল যাচ্ছে, হট প্যান্ট পরে না ড্যামেজ প্যান্ট পরে, সে কলা খাচ্ছে কিভাবে, সে ভাত খাচ্ছে কিভাবে, সে স্নান করে মানে বগল শেভ করছে আর কি, আন্ডার আর্ম শেভিং করছে, সেটাও খুঁটিয়ে দেখছ, তার স্নানের মগটাও যে নোংরা সেটাও দেখছ। বেশ বেশ, ভালো করে দেখো, আমিও দেখি মাঝে মাঝে, ভালোই লাগে দেখতে জানো তো। ভালো কন্টেন্ট না মৌমিতা বসাক আমাদের, ওর সাবস্ক্রাইবার বোধ হয় 28,000 প্লাস হবে। তা ওকে তো আমরা একটা বিশাল সেলিব্রিটি বানিয়ে দিয়েছি, কি বলো, তাই না? ও মৌমিতা বসাককে নিয়ে ভিডিও বানালেই হলো হাজার হাজার ভিউজ, আর যারা বানাচ্ছে তারা তো বানাচ্ছে, আর তাদের ভিডিওতে এসে কি সুন্দর সুন্দর কমেন্টস করে যাচ্ছে এক একজন, আর জানো তো, নিশ্চয়ই জানো, তোমরা তো দেখো নিশ্চয়ই। ও মা গো, মনে হয় যেন অপেক্ষায় ছিল কখন মৌমিতা বসাকের পিন্ডিটা চটকে তারা ভিডিওটা বানাবে। ভালোই লাগে, তাই না? মৌমিতা বসাক এখন আমাদের গরমাগরম কন্টেন্ট, আমাদের মতো ল্যাতখোর যারা আছে না কন্টেন্ট ক্রিয়েটার, তাদের জন্য যারা অন্যের ঘাড়ের ওপর পারে কি উঠে যায়, ঠিক কি না বলো? আরে ওকাত দেখো, ওকাত এক একজনার 20-25টা সাবস্ক্রাইব নিয়ে মৌমিতা বসাকের পেছনে কাটি করতে চলে যায়। কি ভিউজের লোভ, কি ভিউজের লোভ, লজ্জা করে না তোমাদের? লজ্জা করা উচিত তো, যাকে নিয়ে উল্টো পাল্টা বা বলছো উল্টো পাল্টা বলে ভিউজ নিচ্ছ কেন ভাই, ওর একটু ভালোও তো কিছু বলতে পারো, তাই না? লজ্জা করা উচিত, ওকে ওর বাজেটা তুলে তুলে ধরছো লোকের সামনে কেন? কে দিয়েছে তোমাদেরকে জাজমেন্ট করার অধিকার, কে দিয়েছে? তোমাদের তো অধিকার নেই তাকে জাজমেন্ট করার, কে দিয়েছে তোমাদের সেই সাহস? মৌমিতা বসাকের পেছনে আদা জল খেয়ে লেগে আছো কিসের জন্য তোমরা? কি করেছে মেয়েটি তোমাদের, পার্সোনাল কোনো প্রবলেম আছে নাকি গো? তোমাদের হাজব্যান্ডকে নিয়ে কি টানাটানাই করে নাকি মৌমিতা বসা? কথাটা বলতে খুব খারাপ লাগলো, তবুও বললাম, তোমাদের মতো মাথা মোটাদেরকে এইভাবে না বললে বুঝবে না। সে তার কাজ করছে, ভালো লাগে না তার ভিডিও দেখতে, যাও কেন, একদম যাবে না ওকে, একদম যাবে না ওকে, ব্লক করে দাও, একদম ওর ভিডিও দেখতে যাবে না, লিস্টে নাটতে নাটতে তো ওর ভিডিও দেখতে যাও, দেখে এসে তারপরে বসে যাও আদা জল খেয়ে ওর পেছনে লাগার জন্য, লজ্জা করে না? পরকে ভাঙিয়ে ভিউজ নাও, ছি, নিজেদের কন্টেন্টে ফোকাস করো, লোককে ভাঙিয়ে আর কতদিন খাবে? ভাঙাও, নিশ্চয়ই ভাঙাও, নিশ্চয়ই ভাঙাও, তার ভালোটা তুলে ধরো না, খারাপটা নিয়ে কেন টানাটানি করছো? ওকে তোমার হাজব্যান্ডকে নিয়ে টানাটানি করছে নাকি? ও কি পোশাক পরবে, কি করবে না করবে, সেটা সম্পূর্ণ তার আর তার নিজের পার্সোনাল ম্যাটার, তুমি বলার কে গো? তুমি তোমরা 20-25টা সাবস্ক্রাইবার নিয়ে বসে আছো, লজ্জা করে না ভিউজের লোভে? আর যারা কমেন্টস করে আসছো, বলে হারি বলে হারি তোমাদের কমেন্টসে, ওয়াও 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 ওয়াও, মৌমিতা বসাক তোমার পাকা ধানে মই দিয়ে এসছে। কেন গো, মেয়েটা নিজের মুখে স্বীকার করে ও ভালো জায়গা থেকে বিলং করে না, ওর ফিউ ফিউ পাস্ট ভীষণ খারাপ ছিল, তারপরেও কেন, কেন গো? ও বাড়া ভাতে ছাই দিয়েছে, তাই না? ছাই দিয়েছে তোমাদেরকে, যে তোমাদেরকে যেমনি কমিউনিটিতে বসায়নি বা তোমাদেরকে হয়তো বা কোনো কিছু চেয়েছিলে সেগুলো হয়তো ও করতে রাজি হয়নি, ব্যাস লেগে পড়ো আদা জল খেয়ে। হ্যাঁ, এমন কত কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম যারা মৌমিতা বসাককে ভাঙিয়ে ভাঙিয়ে চ্যানেল মনিটাইজ করে এখন ইনকাম করছে, লজ্জা করা উচিত তোমাদের। কেন ওর পেছনে লাগো কিসের জন্য তোমরা এত, কিসের জন্য লাগো বলতে পারো? তোমাদের সন্তানদেরকে অভিশাপ দেয় হ্যাং করে ত্যান করে, কেন ভাই ওকে এমনি এমনি লোককে অভিশাপ দিয়ে বেড়ায় নাকি? সারাদিন মেয়েটাকে একেবারে
মানে নুন মশলা মিশিয়ে খেয়েই যাচ্ছ, কামড়ে চিবিয়ে ছিঁড়ে। কেন ভাই, ওকে ওর মতো থাকতে দাও না। আর মৌমিতা বসা, তোমাকে আমি দিদিই বলছি, তোমার বুদ্ধি শুদ্ধি হবে না কোনোদিনও। রাস্তা দিয়ে হাতি গেলে কুকুরগুলো ঘ্যাও ঘ্যাও করে জানো তো, এরা ঘ্যাও ঘ্যাও করছে আর তুমি ওদেরকে কি করছো, ওদেরকে নিয়ে বলছো, ভিডিও বানাচ্ছো, কমিউনিটিতে ওদেরকে নিয়ে লিখছো, তাতে কি হচ্ছে, ওরা ভিউজ পাচ্ছে, ওরা ভিউজ বাড়ছে, ওদের সাবস্ক্রাইবার বাড়ছে। তোমাকে আমি একটা বুদ্ধি শিখিয়ে দিই, তোমাকে আমি দিদিই বলছি, তুমি আমার থেকে হয়তো বয়সে কিছুটা বড়ই হবে। দিদি, সোশ্যাল মিডিয়াতে এসছো, একটা প্ল্যাটফর্মে এসছো, এখানটাতে এরকম অনেক কিছুই হবে, তোমার যদি হেটার না থাকে না, তোমার লাভার আসবে না। হোক না, করুক, ওরা তোমাকে বাজে বাজে কমেন্টস করুক, বাজে বাজে কথা বলে যাক, তোমাকে নিয়ে বাজে বাজে ভিডিও বানাক, তুমি পাত্তা দেবে না ওদেরকে, আমি তোমাকে বলছি, একদম পাত্তা দেবে না। তুমি তোমার লাইফে খুশি থাকো, যা ইচ্ছা তাই করো। হ্যাঁ, তবু একটা কথা বলবো, কিছু কিছু জিনিস পাবলিক প্লেসে নিয়ে এসো না, সেটা নিজের অবধিই রাখো। তোমার ওয়েল উইশার হিসেবে আমি এই কথাটা তোমাকে বলছি, কিছু কিছু জিনিস সিক্রেট রাখো। ওরা কি করছে, তুমি মুখ বেঁকিয়ে উল্টো পাল্টা বিহেভ করে করে ওদেরকে দেখাচ্ছ, ব্যঙ্গ করছে, তোদের চলবে আমার চলবে, বলবে না, তুমি তোমার মতো করে যাও, ওরা ঘ্যাও 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 করবে, নিজে থেকে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে দিদি, তোমাকে আমি বলছি, নিজে যা ইচ্ছা তাই করে যাও, ভিডিও বানাও, ওই সমস্ত যারা তোমার পেছনে কাঠি করার চেষ্টা করছে, ভাষা কি তাদের, লঙ্কা গুঁচে দেবো তোমরা। ও তো একটা বাজে ফ্যামিলি থেকে বিলং করে, জানি না ও কোথাকার মেয়ে, মানে ও কোনো রেড লাইট এরিয়ার মেয়ে কিনা, বা ও কোনো কোনো কল গার্ল কিনা, আমার জানার দরকার নেই। ওর অঙ্গভঙ্গিমা সব খারাপ, বাপরে বাপ, এক একজনা তো এরকম অঙ্গভঙ্গিমা করছো যে মৌমিতা বসাককেও ভাড় মানিয়ে দিচ্ছ। তোমরা না ভালো পরিবার থেকে এসেছো, ভালো ভালো ফ্যামিলি থেকে বিলং করো, তোমাদের লজ্জা করে না মৌমিতা বসাকের ভিডিও দেখতে যেতে? ছি, তোমাদের তো লজ্জা করা উচিত, তোমরা না ভালো মেয়ে। না 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 না, ওকে নিয়ে ওর ভিডিও কেন দেখতে যাও, তোমরা জানো ভিউজ নেবে তো, লজ্জা করা উচিত, ভিউজ নাও, নিশ্চয়ই ভিউজ নাও, ভালোটা বলে নাও বাবু, খারাপ বলো না। তোমরা ওকে খারাপ বলেটা নিও না, ওকে ওর লাইফে থাকতে দাও না, তোমরা বলার কি, বলো না ওকে, ওকে ওর মতো বাঁচতে দাও, সবার নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তুমি কেন ওর পেছনে কাটি করছো, করো না। ঠিক আছে, এ সমস্ত করো না। মৌমিতা বসাক দিদি, তোমাকে একটা কথা বলছি, তুমি ওদেরকে পাত্তা দিও না। আমি জানি না আমার বার্তাটা তোমার অবধি পৌঁছাবে কিনা, যদি পৌঁছে যায় কোনোভাবে, তোমাকে আমি একটা কথা বলবো, বারবার রিকোয়েস্ট করবো, দিদি ওদের পাত্তা দিও না, তুমি তোমার কাজ করে যাও। হ্যাঁ, কিছু কিছু জিনিস একটু আড়ালে রাখো, তাতে তোমার ভালো হবে। ঠিক আছে, তুমি যথেষ্ট ভালো মাপের একজন ইউটিউবার, ভালো জায়গায় গেছো, আরও ভালো জায়গায় যাও। ঠিক আছে, আমার এই আজকের কথাগুলো কিছু কিছু লোকের গায়ে যা লাগলো না, জ্বলে গেল, জ্বালানোর জন্যই বলেছি, চলো জ্বালানোর জন্যই বলেছি, এবার আমাকে নিয়ে বানাবে তো ভিডিও, বানাও গে, হু কেয়ার, আমি কোনোদিন আজ পর্যন্ত কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও বানাইনি, বানাবো না, বুঝতে পেরেছ, কাউকে নিয়ে, কাউকে ছোট করে, কাউকে নেগেটিভ কথাবার্তা বলে কেউ কোনোদিনও বড় হতে পারে না, পরিষ্কার বুঝানো, সেটা আমার মাথায় আছে, আমি যদি পারি ভালোটাই বলবো, খারাপটা বলবো না। ঠিক আছে, আমার কমেন্টস বক্সে আজকে প্রচুর বাজে বাজে কমেন্টস আসবে, আসুকে, ওকে আমি কেয়ার করি না, বাজে কমেন্টস করবে, আমার কাছে একটা অস্ত্র আছে, তোমাদের ব্লক করে দেবো। মৌমিতা দি, তুমিও ব্লক করে দিও, ওদের মুখ লাগবে যেও না। ঠিক আছে, আজকের মতো যাই, টাটা বাই। আমার কথাটা যাদের খারাপ লেগেছে তো লেগেছে, আর আমার সাথে যারা একমত তারা কমেন্টস করে অবশ্যই বলো। তাহলে যাই, টাটা বাই, সবাই খুব খুব ভালো থেকো।